স্টোরিলোক চ্যানেলে আজ আমাদের উপস্থাপনা নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প আয়না। শুরু হচ্ছে আজকের গল্প। মাস তিনেক আগে সন্ধ্যার পর বৌবাজার স্ট্রিটের একজন বন্ধুর ফার্নিচারের দোকানে বসে গল্প করছিলাম। উত্তর দক্ষিণে লম্বা দোকানটির বেশিরভাগ জায়গা সরোজ গুদামের কাজে লাগিয়েছে। নানা প্যাটার্নের খাট, চেয়ার, আলমারিতে সেই গুদাম ভর্তি। দোকানের সামনে যে অল্প একটু জায়গা রয়েছে, সেখানে ছোট একটি টেবিল, সরোজের কাউন্টার। আমরা সেই টেবিলের ধারে দুখানা চেয়ারে পাশাপাশি বসে সুখ দুঃখের কথা বলছিলাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, ফোঁটা কখনো ছোট কখনো বড়। বৃষ্টিটা একটু জোরে শুরু হতেই সরোজ দৌড় বন্ধ করে দিল, বলল, কাণ্ড দেখো, এক ঝাপটায় সব ভিজিয়ে ফেলল। কার্তিকের শেষে এমন বদরসিক বৃষ্টি আর দেখেছো? বন্ধুর সেই বিরক্তিটুকু আমি উপভোগ করলাম। তারপর উঠে দাঁড়িয়ে বললাম, এবার যাই। কিন্তু সরোজ জোর করে আমার হাত ধরে টেনে বসালো, একটু ধমকের সুরে বলল, এসেই তো যাই যাই করছো, 9 মাসে 6 মাসে একবার দেখা হয়, যদি দুদণ্ড বসতেই না পারো তবে আসো কেন? তারপর হেসে নরম গলায় বলল, বসো আর একটু, মন মেজাজ খুব খারাপ, যা ওয়েদার চলছে তাতে কবে যে ফের খদ্দেরের মুখ দেখবো কে জানে। বললাম, তোমার গলায় সত্যি বিরহের সুর ফুটছে। আমার কথা শেষ হতে না হতেই দরজায় টোকা পড়ল। আমি গলা নামিয়ে বললাম, দেখো, তোমার খদ্দের বোধ হয় এবার একজন এলেন। সরোজ উঠে দাঁড়িয়ে বলল, আসুন, দোর খোলাই আছে। প্রায় সঙ্গে সঙ্গে সশব্দে দরজা ঠেলে ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি একটু চমকে উঠে তার দিকে তাকালাম। ভদ্রলোকের বয়স 40-42 হবে, প্রায় 6 ফুট লম্বা, বেশ সুপুরুষ, গৌরবর্ণ চেহারা, চোখ নাক টানা টানা। শুধু সুপুরুষই নয়, ভদ্রলোক বেশ শৌখিন। গায়ে গরদের পাঞ্জাবি, পরনে মিহি কোঁচানো ধুতি। এইটুকু পথ আসতেই বেশ একটু ভিজে গেছেন। এমন একজন সুদর্শন পুরুষকে দেখেও আমার বন্ধু সরোজ খুব খুশি হয়েছে বলে মনে হলো না, বরং তাকে যেন একটু অপ্রসন্নই দেখালো। সরোজ গম্ভীর স্বরে বলল, বসো নিরঞ্জন, এই বৃষ্টি বাদলের দিনেও বেরিয়েছ? এতক্ষণ ভদ্রলোককে বেশ স্বাভাবিক সপ্রতিভ্য অবস্থায় দেখেছিলাম, কিন্তু সরোজের ওই সাধারণ একটি প্রশ্নে তিনি যেন অন্যরকম হয়ে গেলেন। যেন কী একটা গোপন অপরাধ তার ধরা পড়ে গেছে, চোখে মুখে ঠিক তেমনি এক ধরনের নার্ভাস ভাব ফুটে উঠল। তিনি যেন একটা অভিযোগের প্রতিবাদ করছেন তেমনি ভঙ্গিতে বললেন, হ্যাঁ, বেরিয়েছি। কী এমন ঝড়ঝাপটা হচ্ছে যে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না? আমার এদিকে কাজ ছিল তাই বেরিয়েছি। সরোজ একটু হাসতে চেষ্টা করে বলল, বেশ করেছো, দরকার থাকলে বেরোবে বই কি, আমরা কি বেরোই না? বসো, ভালো হয়ে বসো। কিন্তু লক্ষ্য করলাম ভদ্রলোকের মধ্যে যেন কিসের একটা চাঞ্চল্য আরম্ভ হয়েছে। তিনি তাকে জোর করে চাপতে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। মনে হলো তিনি যেন একবার লাফিয়ে উঠে বেরিয়ে যেতে চেষ্টা করলেন, কিন্তু না পেরে হতাশ হয়ে বসে পড়লেন, যেন জোর করে তাকে কেউ উঠতে দিচ্ছে না, তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখছে। তার এই ভাবভঙ্গি দেখে কেমন যেন একটা অপ্রকৃতিস্থ বলে মনে হলো। তারপর হঠাৎ তিনি বললেন, সেই আয়নাখানা কোথায়, বিক্রি হয়ে গেছে? সরোজ তার দিকে তাকিয়ে বলল, আমি জানতুম তুমি এই কথাটি ঠিক জিজ্ঞেস করবে,
তুমি এর জন্য এসেছো। ভদ্রলোক ফের প্রতিবাদে সুরে বললেন, এর জন্য এসেছি? আশ্চর্য তোমার ধারণা। আমার একটা জিনিস তোমাকে বিক্রি করতে দিয়েছি, সেটা তুমি বিক্রি করলে কি না জিজ্ঞেস করলেই তা দোষের হয়ে গেল। শরৎ শান্তভাবে বলতে চেষ্টা করল, আমি কি বলেছি দোষের? তুমি এত চটছো কেন? সত্যিই তো, তোমার জিনিসের কথা তুমি একবার কেন হাজারবার জিজ্ঞেস করতে পারো, তাতে কিছুই দোষের নেই। ওই তো তোমার সেই ড্রেসিং টেবিলটা রয়েছে, এখনো বিক্রি করতে পারিনি। ভেবো না, দরদাম হচ্ছে, একদিন বিক্রি হয়ে যাবে। আমার আর ভাববার কি আছে বলে ভদ্রলোক চেয়ারে চেপে বসে রইলেন। তারপর যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়লেন, ধীরে ধীরে গিয়ে দাঁড়ালেন ড্রেসিং টেবিলটার সামনে। এতগুলো ফার্নিচারের মধ্যে আমি সেই টেবিলটাকে এতক্ষণ লক্ষ্যই করিনি। তিনি গিয়ে দাঁড়াতে এবার ড্রেসিং টেবিলটা আমার চোখে পড়ল। দেখলাম টেবিল আয়নাখানা সত্যিই বেশ সুন্দর, আগেকার আমলের বার্মাটিকে তৈরি, কালো পালিশ, আয়নাখানা বেশ পুরু আর স্বচ্ছ। আমি ফার্নিচারের ডিলার নই, এসব জিনিস তেমন ব্যবহারও করি নে, তবু বুঝতে পারলাম জিনিসটা বেশ দামি। আজকাল এ জিনিস খুব সুলভ নয়। কিন্তু আয়নার মধ্যে ভদ্রলোকের মুখে যে ছায়া পড়ছে, তার দিকে হঠাৎ আমার চোখ পড়ায় আমি চমকে উঠলাম, বলতে লজ্জা নেই আঁতকে উঠলাম। এমন বিবর্ণ ভীত মুখ আমি আর আগে দেখিনি। ভদ্রলোক আয়নার মধ্যে কি দেখছেন জানি নে, কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন তিনি আর আমাদের জগতের কেউ নন, কোনো এক অলৌকিক লোকের অধিবাসী। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক, নইলে তার ভয় আমাকে এমন ভয়ার্ত করে তুলবে কেন? আমি সরোজকে ওর কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, দেখি সে ততক্ষণে উঠে গিয়ে ভদ্রলোকের একটা কাঁধ শক্ত করে চেপে ধরেছে। আমি তার গলা শুনতে পেলাম, নিরঞ্জন, নিরঞ্জন। ভদ্রলোক ফিরে একবার তাকালেন, অস্ফুট স্বরে বললেন, কি বলছো? সরোজ ধমকের ভঙ্গিতে বলল, বলছি কি, তুমি এবার বাড়ি যাও, তোমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বেশ রাত হয়ে গেছে, মাসিমা তোমার জন্য ভাবছেন, বরানগর তো এখানে নয়, যেতেও তো সময় লাগবে, যাও এবার। ভদ্রলোক শান্ত বাধ্য ছোট ছেলের মতো বললেন, হ্যাঁ যাই যাই, সত্যি রাত হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তিনি এবার দরজার দিকে এগোতে লাগলেন, কিন্তু দুপা যেতে না যেতে আবার ফিরে এসে আমার বন্ধুর দিকে চেয়ে বললেন, সরোজ। সরোজ কোমল স্বরে বলল, বলো। ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন, তুমি বরং আয়নাটা আমাকে ফেরতই দিয়ে দাও, আমি ওটাকে বাড়ি নিয়েই রাখি, সেই আসতে তো আমাকে হবেই। তিনি একটু হাসলেন, সে হাসি যেমন করুণ তেমনি বিষণ্ণ। সরোজ বলল, কি যা তা বলছো, এবার বাড়ি যাও তো তুমি, মাসিমা তোমার জন্য ভাবছেন, শিগগির যাও। বলতে বলতে সরোজ তাকে একরকম জোর করেই ঘর থেকে বের করে দিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললাম, ব্যাপারটা কি সরোজ? জন্দুই পালিশওয়ালা ভেতরের দিকে বসে কি কাজ করছিল? সরোজ আমার কথার জবাব না দিয়ে তাদেরকে ধমকে উঠল, আচ্ছা ফটিক, মুকুন্দ, তোমাদের কতদিন বলিনি, টেবিলটা সামনে রেখো না, ভেতরের দিকে কোথাও লুকিয়ে রেখো, আমার কথা গ্রাহ্য হয় না? না, পালিশওয়ালাদের একজন বলল, আগে ছোট কর্তা ভেতরেই তো ছিল, একজন খোরদের নেবেন বলে গেলেন, তাই বাইরে এনে পালিশ টালিশ করে রেখেছি, কই তিনি তো আর এলেন না। দ্বিতীয় পালিশওয়ালাটি বলল, খোঁজ নিয়ে দেখুন তার আসবার অবস্থা আছে কিনা, নাকি বেনেপুকুরের মধুবাবুর মতো তারও এতক্ষণে হয়ে গেছে। সরোজ ফের ধমক দিয়ে উঠল, কি যা তা বাজে কথা বলছো, নিজেদের কাজ করো তো। প্রথমজন বলল, আমাদের ধমকানা যাই করেন ছোট কর্তা, আয়নাটাকে আপনি ঘর থেকে বিদেয় করুন, কাউকে বিনি পয়সায় বিলিয়েও যদি দিতে হয় তাও দিন আপনি,
নইলে কবে যে আবার কি ঘটবে? সরোজ বাধা দিয়ে বলল, আহ, ফের ওইসব কথা। তোমাদের মতো সুপারস্টিশিয়াস লোক নিয়ে কাজকর্ম করাই মুশকিল। আমি আবার জিজ্ঞেস করলাম, সরোজ, ব্যাপারটা কি? সরোজ একটু চুপ করে থেকে বলল, ব্যাপারটা বড়ই দুঃখের। নিরঞ্জনের যে এমন পরিণতি হবে তা কোনোদিন ভাবতে পারিনি। সত্যি কথা বলতে কি, ওর মতো সেন আর সোবার ছেলে আমাদের দলের মধ্যে আর দুটি ছিল না। বললাম, হঠাৎ কেন এমন হলো? সরোজ বলল, ঠিক হঠাৎ একদিনে হয়নি, আর একটা কারণেই যে অমন হয়েছে তাও আমার মনে হয় না। তবুও শেষের ঘটনাটা যে সব থেকে গুরুতর তা মানতেই হয়, কিন্তু তোমাকে গোড়া থেকে না বললে কিছু বুঝতে পারবে না। বললাম, হ্যাঁ, গোড়া থেকেই বলো। সরোজ তখন কাহিনীটা বলল, নিরঞ্জন হালদার সম্পর্কে আমার মাসতুতো ভাই, কিন্তু আত্মীয়তার চেয়ে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাই আমার বড় ছিল। আমরা এক স্কুলে এক ক্লাসে পড়েছি, কলেজেও একসঙ্গে ঢুকেছিলাম। আমি বছর দুই যেতে না যেতেই বেরিয়ে আসি, আর নিরঞ্জন ডিস্টিংশনে বিএ পাস করে। মেসোমশাই ছিলেন নাম করা অ্যাটর্নি, তার ইচ্ছা ছিল নিরঞ্জন ল পড়ে। কলেজেও ভর্তি হয়েছিল, কিন্তু মাস ছয়েক বাদেই ছেড়ে দিল। বলল, দূর, ভালো লাগলো না। এই নিয়ে মেসোমশাইয়ের সঙ্গে ওর সামান্য ঝগড়াঝাটি হয়েছিল, কিন্তু সে এমন বেশি কথা নয়। তিনি ছেলেকে খুবই ভালোবাসতেন, একটা কড়া কথা বলে তিনিই আবার তিনবার গিয়ে পিঠে হাত বুলাতেন। কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও নিরঞ্জন বিগড়ে গেল। বিরাজ গাঙ্গুলি বলে নীরুর এক পিসে মশাই ছিলেন, ও তার খপ্পরে পড়ল। নীরুর পিসিমা অল্প বয়সেই মারা গিয়েছিলেন। বিরাজবাবু আর বিয়ে করেননি, কিন্তু আর সবই করেছেন। জীবনটাকে উড়িয়ে পুড়িয়ে না দেখলে তার রসটা পুরোপুরিভাবে পাওয়া যায় না, এটাই ছিল তার বাণী। নীরু তার মন্ত্র শিষ্য হলো। তার সঙ্গে শেয়ার মার্কেটে যায়, রেসের মাঠে যায়, ফিরে এসে বসে পড়ে, খরচাটা পিসেমশাই যোগান। কিছুদিন মেসোমশাই রাগ করে অভিমান করে রইলেন, তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরামর্শে জোর করে নিরঞ্জনের বিয়ে দিলেন। জোরটা অবশ্য ধমকের জোর নয়, চোখের জলের জোর। তাছাড়া যে মেয়েটিকে তিনি পছন্দ করেছিলেন সে অসাধারণ সুন্দরী, তাকে দেখে নিরঞ্জনের মনও টলল। বিয়ের পর নিরঞ্জনের বাইরের উদ্যমতা কমে এলো। আমরা ভাবলুম সুন্দর মুখের জয় সর্বত্র। এদিকে নিরঞ্জনের সেই মন্ত্রগুরু পিসেমশাই মারা গেলেন। খবরটায় আমার মেসোমশাই খুবই নিশ্চিন্ত হলেন, কিন্তু তার শান্তি বেশিদিন টিকল না। নিরঞ্জন আবার বাড়াবাড়ি শুরু করল। একবারকার বাড়াবাড়ির জন্য শুনলুম মীরা বৌদিই দায়ী। কোনো এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় নিরঞ্জন নাকি সেই রাতে মাত্র দুপেক খেয়ে ফিরেছিল, তার জন্য মীরা বৌদি স্বামীকে যা নয় তাই করে গাল দিয়েছেন, রাগ করে অন্য ঘরে গিয়ে শুয়েছেন। নিরঞ্জন অনেক সাদাসাদি করেও বউয়ের মান ভাঙাতে না পেরে শেষ পর্যন্ত খেপে গেছে। মাসিমা মেসোমশাই দুজনেই এ নিয়ে মীরা বৌদিকে সেদিন বকাবকি করেছিলেন। বছর পাঁচেক বাদে মেসোমশাইও চোখ বুঝলেন, কিন্তু নিরঞ্জনের তখনও ফেরার নাম নেই। ওর সেই পিসে বিরাজ গাঙ্গুলি যেন ওর মধ্যে নতুন জন্ম নিয়েছে। এই সময় একদিন ছেলের অন্নপ্রাশনে ওদের নিমন্ত্রণ করেছিলাম, নিরঞ্জন আসেনি, মাসিমা আর মীরা বৌদি এসেছিলেন। শাশুড়ির অসাক্ষাতে মীরা বৌদি সেদিন আক্ষেপ করে বলেছিলেন, সরোজবাবু, বাবা আমাকে শুধু বাড়িঘর দেখেই বিয়ে দিয়েছিলেন, কার হাতে দিয়েছিলেন দেখেননি। আমার স্ত্রী মল্লিকা বলেছিল, ও কথা কেন বলছো মীরাদি, রূপ গুণ বিদ্যা বুদ্ধি কোনোটাতেই তো তিনি খাটো নন, তার তো সবই আছে। মীরা বৌদি বলেছিলেন, মানুষ তো কেবল বাইরেটাই দেখে, ভিতরে যে থাকে সেই বোঝে সব থাকবার কি জ্বালা। তার সেই কথাগুলো আজও যেন আমার কানে লেগে রয়েছে।
আরো বছর তিনের মধ্যে নিরঞ্জন পৈতৃক বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব খোয়ালো, দামি দামি সব ফার্নিচার ভারী সস্তায় বিক্রি করে দিল, আমাকে একবার জানালোও না। আমি জানতে পারলে ওকে অমন করে ঠকাতাম না। মীরা বৌদি রাগ করে গিয়ে বাপের বাড়ি ছিলেন, ফিরে এসে দেখেন বিয়ের সময় বাবার কাছ থেকে যৌতুক পাওয়া তার খাট আলমারি পর্যন্ত নিরঞ্জন বিক্রি করে দিয়েছে, বাকি আছে ড্রেসিং টেবিলটা, তারও দরদাম চলছে। মীরা বৌদি সেই আয়নার সামনে টেবিলের ওপর মাথা গুঁজে রইলেন, বললেন, আমাকে না বেচে তুমি আমার বাবার দেওয়া এই টেবিল বিক্রি করতে পারবে না, তার দেওয়া একটা জিনিসও আমি রাখতে পারবো না। তারপর ওরা জোড়াবাগান ছেড়ে বরানগরের একটা ছোট ভাড়াটে বাড়িতে উঠে যায়, সেখানেও জোর দাম্পত্য কলহ চলে। তারপর হঠাৎ নিরঞ্জন অসুস্থ হয়ে পড়ে, ও সেবার মাস ছয়েক ভুগেছিল। মাঝে মাঝে আমি যেতাম আর দেখতাম মীরা বৌদির সেবা শুশ্রূষা, তখন তার গয়না বিক্রি করে চিকিৎসা চলতো, সংসার চলতো। এই গয়নার বাক্স স্বামীর হাতে পড়বে বলে নিজের দাদার কাছে তিনি লুকিয়ে রেখে এসেছিলেন, বিপদের দিনে সেই বাক্স আবার তিনি ফেরত নিয়ে এলেন। নিরঞ্জন একদিন স্ত্রীকে বলেছিল, আয়নাটা বিক্রি করতে দিলে না, অথচ গয়নাগুলো দিব্যি বিক্রি করছো, আয়নাটা কি গয়নাগুলির চেয়ে দামি? মীরা একটু লজ্জিত হয়ে বলেছিলেন, তা নয়, একটা আয়না বিক্রি করলে কতই বা হতো। কিন্তু নিরঞ্জন আর মাসিমার কাছে শুনেছি আয়নার ওপর মীরা বৌদির একটু বেশি রকম দুর্বলতা ছিল, গয়নাগাটি তিনি বেশি পড়তেন না, কিন্তু সময় পেলেই যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন, এক দৃষ্টিতে নিজের ছায়ার দিকে চেয়ে থাকতেন, কি দেখতেন কি ভাবতেন তিনিই জানেন। যে রূপে স্বামীকে মুগ্ধ করতে পারেনি সেই রূপকে তিনি কি চোখে দেখতেন তা জানি নে, নাকি নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেকেই বলতেন, আরো শক্ত হও, ধৈর্য ধরো, কিছুতেই ভেঙে পড়ো না। নিরঞ্জন সুস্থ হয়ে উঠল, ডাক্তার শাসন করে বলেছিলেন ফের মদ ধরলে আর বাঁচবেন না, অনেক কষ্টে লিভারটিকে রক্ষা করেছি, আর অত্যাচার করলে সইবে না। তবু মদের জন্য নিরঞ্জনের মন চঞ্চল হয়ে উঠত, কিন্তু উঠলে কি হবে, আর সেই অর্থও ছিল না, সামর্থ্যও ছিল না। মৃদু মোলায়ম নেশা হিসাবে মীরা বৌদি নাকি তাকে এ সময় ভাঙের শরবত করে দিতেন, নেশার সময়টাকে পার করে দেওয়ার জন্য সেজেগুজে স্বামীর কাছে গল্প করতে বসতেন। সুস্থ হওয়ার পর নিরঞ্জনের হঠাৎ সুমতি হলো, এতকাল বাদে চাকরির খোঁজে বেরোলো নিরঞ্জন, একটা ইন্স্যুরেন্স অফিসে ভালো চাকরিই পেল, চেহারা আছে, ডিগ্রি আছে, বলতে কইতে পারে, পাবে না কেন? খবর শুনে মীরা বৌতিকে কংগ্রেচুলেট করে এলাম, বললাম, আপনার ক্ষমতা আছে, আপনি ছাড়া ওকে আর কেউ ফেরাতে পারত না। মীরা বৌদি স্মিত মুখে চুপ করে রইলেন। বছরখানেক ভালোই কাটলো, কিন্তু তারপর তার সে সুখ বেশি দিন সইল না, নিরঞ্জনকে নতুন নেশায় ধরল, মদ নয়, মদের চেয়েও মারাত্মক। রেখা চ্যাটার্জি নামে 22-23 বছরের একটি মেয়ে নিরঞ্জনদের অফিসে টাইপিস্টের কাজ করে, তাকে নিরঞ্জনের চোখে পড়ল। আমি সেই মেয়েটিকে দেখেছি, দেখতে কালো, রোগা, ঢেঙা চেহারা, তার মধ্যে নিরঞ্জন কী যে দেখেছে সেই জানে। আমরা টাইপিস্ট আর তার নাম জড়িয়ে নানা কথা শুনতে লাগলাম। ছুটির পর নিরঞ্জন সরাসরি বাড়ি আসে না, রেখাকে নিয়ে বেড়াতে বেরোয়, সিনেমায় যায়, থিয়েটারে যায়, নানা রকম শৌখিন জিনিস কিনে প্রেজেন্ট করে, মাইনের বেশিরভাগ টাকাই নাকি তার এইভাবে ব্যয় হয়ে যায়, আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত ঝগড়া চলে। সত্যি বলতে কি, মেয়ের দিকে নিরঞ্জনের আগে ঝোঁক ছিল না, সে মদেই খুশি থাকত। মীরা বৌদি তখন নাকি বলতেন, তুমি বরং অন্য মেয়েকে ভালোবাসো তা আমার সইবে, কিন্তু মদের গন্ধ আমি সইতে পারবো না। কিন্তু এখন তিনি টের পেলেন, মদের গন্ধের চেয়ে অন্য মেয়ের গন্ধ আরো কটু। এই নিয়ে ঝগড়াঝাঁটি খুব চলত। তারপর কথার মুখে নিরঞ্জন একদিন বলে বসল, আমার যা খুশি তাই করব, আমি বিয়ে করব রেখাকে, আমি ছেলে মেয়ে চাই,
তোমার দ্বারা তো আর তা হবে না। প্রথম যৌবন একটি ছেলে হওয়ার সময় হাসপাতালে মীরা বৌদির অপারেশন হয়েছিল, সেই থেকেই তার সন্তান হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। স্বামীর মুখে সেই পুরনো কথা শুনে মীরা বৌদি হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তারপর আর তিনি কারোর সঙ্গে একটি কথাও বলেননি। নিরঞ্জন অফিস থেকে সেদিনও খুব রাত করেই ফিরে এসেছিল। এসে দেখে শোবার ঘরের দরজা বন্ধ। অনেক অনুনয় বিনয় রাগারাগির পরও দরজার পাট না খুলতে পেরে রাতের জন্য নিরঞ্জনকে মায়ের ঘরে আশ্রয় নিতে হয়। পরদিন ভোরে মিস্ত্রি ডেকে ভেঙে ফেলে দরজা। দেখা যায় কড়ি কাঠে ফাঁস লাগিয়ে মীরা বৌদি ঝুলছেন, তার পায়ের ছায়া পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায়। এ দৃশ্য দেখে নিরঞ্জন স্তব্ধ হয়ে যায়। মাসিমা চিৎকার করে ওঠেন। বাপ মা মরা সুলতা নামে 14-15 বছরের একটি ভাইজি থাকতো তার কাছে, সে মূর্ছা যায়। তারপর যা ঘটতে লাগলো সবই গতানুগতিক। আমার স্ত্রী একদিন মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনে এলো সুলতা নাকি ও বাড়িতে আর থাকতে চাইছে না। নিরঞ্জন অফিসে বেরিয়ে গেলে ঘরখানা সাধারণত বন্ধই থাকে। সেদিন বিকেলবেলায় সুলতা ঘর ঝাড় দেওয়ার জন্য সেই দরজা ঠেলে ভেতরে ঢুকেছে। কে যেন তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে গেল। আর একদিন সন্ধ্যার একটু আগে মাসিমা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় চিরুনিতে চুল আঁচড়াবার শব্দ শুনতে পেলেন। এমন কিছু নতুন নয়, যে বাড়িতে বউ আত্মহত্যা করে মরে সে বাড়ির মেয়েরা কিছুদিন এ ধরনের অনৈসর্গিক ব্যাপার দেখতে শুনতে পায়। আমি আমার স্ত্রীর কথা হেসেই উড়িয়ে দিলাম। বললাম, কবে দোকান থেকে ফিরে এসে দেখবো মীরা বৌদি তোমার সঙ্গে বসে বসে গল্প করছেন। আমার স্ত্রী রাগ করে বলল, তাকে নিয়ে ঠাট্টা আমার ভালো লাগে না। আমি একটু অপ্রতিভ হয়ে চুপ করে গেলাম। সত্যি মীরা বৌদিকে নিয়ে ঠাট্টা করা চলে না, কিন্তু এত যার বুদ্ধি, এত যার ধৈর্য, তিনি ঝোঁকের মাথায় ও কাজ করতে গেলেন কেন? নিরঞ্জনকে বাধা দেওয়ার কি আর কোনো উপায় ছিল না? দিন কয়েক বাদে নিরঞ্জন এলো এই দোকানে। এ কথা সে কথার পর হঠাৎ বলল, মীরা বৌদির ড্রেসিং টেবিলটা সে বিক্রি করে দিতে চায়। তার কথা শুনে আমি তো অবাক, এমন কাজ কেন করতে যাবে নিরঞ্জন? মীরা বৌদির একটা স্মৃতিচিহ্ন থাক না ওদের বাড়িতে, আয়নাটা কত ভালোবাসতেন বৌদি। নিরঞ্জন সেদিন আর কিছু না বলে উঠে গেল। দিন কয়েক বাদে মাসিমা আমাকে খবর পাঠালেন, তার কাছে শুনলাম নিরঞ্জন নাকি রাত্রে আলো জ্বেলে ঘুমায়, অথচ এর আগে ঘরে একটু আলো থাকলে তার ঘুম আসতো না। এরপর তিনিও আমাকে টেবিলটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন, বললেন এখন তো টাকা দিতে হবে না, বিক্রি হয়ে গেলে যদি কিছু দিতে হয় দিস, না দিলেও কিছু আমার লোকসান হবে না। মাসিমা ঘুরিয়ে ফিরিয়ে টেবিলটা নিয়ে আসার জন্য আমাকে এমন বারবার করে বলতে লাগলেন যে পরদিনই আমি দোকানের একটা কুলিকে পাঠিয়ে দিলাম। নিরঞ্জন মুখে একটু আপত্তি করল, কেন আবার তুমি এত কষ্ট করতে গেলে? আয়নাটা যেখানে ছিল সেখানেই না হয় থাকতো। কিন্তু ওর ভাবভঙ্গি দেখে আমার মনে হলো আয়নাটা ওর বাড়ি থেকে নিয়ে আসায় নিরঞ্জন নিশ্চিন্ত হয়েছে, খুশি হয়েছে। ড্রেসিং টেবিলটার যা ন্যায্য দাম আমি তাই ওকে দিতে গেলাম, কিন্তু নিরঞ্জন কিছুতেই নিল না। বলল, ঘর থেকে কেন দেবে, বিক্রি হয়ে গেলে তারপর দিও। দাম নিল না বটে, কিন্তু নিরঞ্জন রোজ একবার করে আয়নাটার খোঁজ নিতে আসতে লাগলো। জিনিসটা বিক্রি হয়েছে কিনা, কেউ এসে দর করেছে কিনা, রোজ এক প্রশ্ন। মাসিমা আরেকদিন খবর দিলেন, নীরুর এবার একটা বিয়ে টিয়ে দে। কথাটায় আমি একটু আঘাত পেলাম। এই সেদিন মীরা বৌদি মারা গেলেন, তাও সাধারণ মৃত্যু নয়, আর এরই মধ্যে মাসিমা ছেলের বিয়ের প্রস্তাব করছেন। মাসিমা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, একা এক ঘরে থাকতে বোধহয় ভয় হয়, সারা রাত ঘুমায় না। আমি বলি, আমি এসে তোর কাছে থাকি, কিন্তু তাতে ও রাজি হয় না, বিয়ে দেওয়া ছাড়া আর কি গতি আছে বল? ও নাকি তাকে ভালোবাসে, তুই তাকেই একটু বুঝিয়ে বল।
এরপর সত্যিই আমি সেই রেখা চ্যাটার্জির সঙ্গে গিয়ে কথা বললাম, খুব বেশি ভূমিকা না করে বললাম, আপনি বোধহয় দুর্ঘটনার কথা সব শুনেছেন। মেয়েটি ঘাড় নাড়ল। আমি বললাম, মাসিমার ইচ্ছা আপনারা তাড়াতাড়ি বিয়ে করুন। রেখা বলল, তা হয় না। কেন, আপনিও কি ভূতের ভয় পান নাকি? রেখা এবার চোখ তুলে আমার দিকে তাকালো, বলল, না, ভূত নয়, ভূতে পাওয়া মানুষকে আমার ভয় সবচেয়ে বেশি। আমার বন্ধু তার কাহিনী শেষ করল, আমি চুপ করে রইলাম। রেখা চ্যাটার্জির কথা যে কত সত্যি তা আমি একটু আগেই টের পেয়েছি। বৃষ্টির জোরটা একটু কমে এলে আমি বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। আশ্চর্য, তারপর থেকে রোজই আমার ইচ্ছা করতে লাগলো আয়নাটার একবার খোঁজ নিয়ে আসি, কিন্তু ও পথ আমি কিছুতেই আর মাড়ালাম না। শেষে আমিও নিরঞ্জনের মতো হব। তবু বারবার আমার কৌতূহল হতে লাগলো, কি হলো সেই আয়নাটার, কি হলো নিরঞ্জনের? আজ সকালের কাগজ আমার সেই কৌতূহল মিটিয়েছে। খবর বেরিয়েছে দমদম স্টেশনে কাল সন্ধ্যায় একটা দুর্ঘটনা ঘটেছে, ট্রেনের তলায় কাটা পড়েছে একজন লোক, নিরঞ্জন হালদার বলে তাকে শনাক্ত করা হয়েছে। রেল পুলিশ যথারীতি তদন্ত করেছে, কেসটি আত্মহত্যা বলেই তাদের সন্দেহ। শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প আয়না। গল্প পাঠে আমি দেবজ্যোতি বিশ্বাস।